মাছ কিরকম মাছ পেলেন? ওরে আল্লাহ, অনেক মাছ। কী কী মাছ উঠছে ভাই? দেখুন, শেখ হাসিনার যে মৎস্য প্রকল্প ছিল সেই পুকুরে এখন সাঁতার কাটছে মানুষজন এবং বড় বড় মাছ পেয়েছে। আর আপনারা এত দিকে কি করবেন? একটা বেঁচে এলাম, গণভবনে মাছ উঠেছে জালে, পাবদা মাছ। আর ভাই আমরা এমনি নিয়ে যাবো, একটা ছোট মাছ দেন। জাল কি বাসা থেকে আনছেন না এখানে ছিল? এখান থেকে না, আর কি বাসা থেকে আনা হয়েছে? বাসা থেকে আনা হয়েছে? জি 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 ভাই, ভাই একটা খাওয়া দাওয়ার সুযোগ দেন না ভাই। ভাই ওই জায়গায় খাবার দিছি ভাই, ওই জায়গায় আপনি যা খাওয়া দিবেন না, আপনি চাল দিয়ে আসেন না। এই ভাই গাই বন্ধু ঠিক আছে, চাল নিয়ে কই ঠিক আছে। এই আন্দোলন শহীদ আব্দুর ফাদের মৃত্যুর দিন শুরু হয়েছে। এই আন্দোলন 15 জুলাই শুরু হয় নাই। শহীদ আব্দুর ফাদের মৃত্যুর আগুন আমাদের ছাত্র সমাজের বুকে জ্বলছে। যতদিন আমরা বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠা না করব, যতদিন সংসদ না পবিত্র হবে, যতদিন যত খুনি হাসিনার বিচার না হবে, আমরা এই সংসদ ছাড়ব না। আমরা আমরা যে জেনারেশন, আমরা যে জেনারেশন সবসময় বলতাম বাংলাদেশ ছাড়বো বাংলাদেশ ছাড়বো, আমরা সেই জেনারেশন আজকে বলতেছি বাংলাদেশ গড়বো। ইনকিলাব জিন্দাবাদ, জয় বাংলা, জয় জিন্দাবাদ। আজকে মাছ ধরবো না, আজকে হচ্ছে বিজয়ের দিন আমাদের, আমরা বিজয়ের উল্লাস করবো আজকে। বড় মাছ ধরে ফেলেছেন? না, বড় মাছ আমরা এখনো ধরি নাই, আগামীকাল ধরবো ইনশাল্লাহ, আল্লাহ পাক বাঁচায় রাখলে। আপনারা দেখতে পাচ্ছেন জাল ধরে মাছ, মাছও ধরা হচ্ছে। ভাই কেমন লাগছে, মাছ কি পাইছেন? না ভাই, আজকে ধরে পাই হয়ে গেল। হ্যাঁ, ছাত্র ছাত্র হয়ে যাচ্ছে গণভবনে মাছ ধরছেন শিক্ষার্থীরা। নিয়ে বাসায় নিয়ে ভাইজা খাবেন? না, গুনা করে খাই, গুনা করে উঠছে। ছোটটা মাছ নাই, চিংড়ি মাছ, চিংড়ি মাছ বেশ কিরকম হচ্ছে? অনুভূতি বলতে মানে একটা স্বাধীনতা আবার খুঁজে পেলাম আমরা, মনে হয় যে 1969-71 যে স্বাধীন গেছে তার থেকে বড় স্বাধীন আজকে নতুন করে একটা স্বাধীনতা মানুষের মনের ভিতরে, মনের যে আকুতি, মনের যে ব্যথা বেদনা যা ছিল সব মনে আজকে 2 মাসের ভিতর থেকে বেরিয়ে গেছে। এ শেখ হাসিনার আর পদত্যাগ কি কেন্দ্র করে বাংলাদেশ আর আওয়ামী লীগের স্থান বাংলাদেশে আর হবে না, এই বাংলাদেশ আওয়ামী লীগের স্থান আর হবে না। আর আমরা কখনো কামনা করি না বাংলাদেশের মধ্যে আবার আওয়ামী লীগ জন্ম নেয়, এটা আমরা কখনো কামনা করি না, চাই না। আর আওয়ামী লীগ হলো মানুষের পাইছেন নাকি না? মাস পাই নাই। কি বলতে চান, কেমন লাগছে, কেমন শীত? আসলে গণভবনের লেকে গোসল করবো এটা দীর্ঘদিনের একটা আশা ছিল, কিন্তু আসলে কোনো দেশের হয়ে বা ভারতের দালালি করে যাতে ক্ষমতা বা দেশ পরিচালনা না করে এইটাই কাম্য। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলতে চান এই মুহূর্তে? এই মুহূর্তে প্রাইম মিনিস্টার, সাবেক প্রাইম মিনিস্টার যেহেতু চলে গেছে, উনি যেখানে থাকুক ভালো থাকুক, আসলে দেশের উন্নয়ন অনেক হয়েছে এটা অস্বীকার করবার নেই, তবে স্বৈরাচারী আচরণও যথেষ্ট হয়েছে, এগুলো আর না হোক এবং এই দেশ বাংলাদেশ হিসেবেই থাকুক। উন্নয়ন এখানকার মাছ প্রধানমন্ত্রী খেতেন আপনারা এই পুকুরে এখন? হ্যাঁ হ্যাঁ, এইটাই তো অনেকদিনের আশা ছিল, দীর্ঘদিনের আশা ছিল, এটা পূরণ হয়েছে, অবশ্যই ভালো লাগতেছে। তবে মাছ পাই নাই, মাছ পেলে আরো ভালো লাগতো। গণভবনের ভিতর ভাই আগেই বুঝছি আমার সব বিক্রি করে দিয়ে চলে গেছে, মাছ পাই না একটা। এটা ছিল এটা ইন্ডিয়া দিয়ে করাইছে? আচ্ছা ভাইয়া, এই যে অনুভূতিটা, এই ফিলিংটা আসলে
আপনারা তো অনেক কষ্ট করে এই আজকের এই দিনটা পেয়েছেন, কি বলতে চান আসলে তরুণ প্রজন্মের কাছে কি বলতে চান? এটা তো অনেক বছর টিকে থাকবে আপনাদের এই বিজয়ের গল্প। না, মেইনলি হচ্ছে এটা স্বৈরাচার যে ছিল এটা এটা প্রথম থেকেই অনেক প্রায় প্রথম টার্ম পর থেকেই এটা শুরু হয়েছে। এখন মানুষ চাইতেছিল যে একটা পরিবর্তন আসলে আসুক, এখন গণমানুষের পরিবর্তন হিসাবে এটার একটা স্বস্তি যে একটা মানে মূর্তিমান একটা বিপদ গিয়েছে, কিন্তু এখনো আমাদের মানে অ্যাকচুয়ালি যেটা আমরা চাইতেছি সেই জিনিসটা এখনো নিশ্চয়তা হয় নাই। সেটা আশা করি দ্রুত আমাদের হবে যে একটা শহীদ আছে তাদের বিচার এবং মানে একটা গণমানুষের বাংলাদেশ তৈরি হবে। সেনাবাহিনী যে রোলটা প্লে করলো আপনারা এটা কি ভেবেছিলেন কিনা, মানে চিন্তা এসেছিল কিনা? হ্যাঁ, সেনাবাহিনীর বিপদটা মানে সেনাবাহিনী তো আসলে সত্যি কথা বলতে সরকারের পক্ষেই একরকম ছিল, মানে মৌন সমর্থন টাইপের, কিন্তু যখন গণমানুষের ঢলটা নামছে সেটা আসলে কোনো বাহিনী আর আটকে ভিতরে অনেক দেশপ্রেমিক ছিল আমরা দেখেছি। অবশ্যই সেটা আছে, আমি অফিশিয়ালদের কথা বলতেছি, কারণ সেটা সে কোনো বাহিনীতেই থাকে, মানে যে কোনো বাহিনীতে থাকে, কিন্তু কথা হচ্ছে মেইনলি অর্ডার যারা দিবে অফিশিয়াল হাই অফিশিয়াল যারা থাকে তারা মানে সরকারের একরকম মনো সমর্থনে ছিল, এই কারণেই ছাত্রদের পাশে এসে একদম পুরোপুরি দাঁড়ায়নি। মানে তারা আমরা গতকালকেও দেখছি যে অনেক ছাত্র মারা গেছে কিন্তু সেনাবাহিনী কোনো সহায়তা করেনি। তেলাপিয়া এগুলো আসলে বড় হলে উনি খেতেন। ঐতিহাসিক মাছ, হ্যাঁ ছেড়ে দেন, ছোট তো আমরা ছবি উঠব। অনেক ছাত্র নৌকায় উঠে গেছেন ভাই, গণভবনে নৌকা চালানোর নৌকা ছিদ্র, গণভবনে নৌকা ছিদ্র, এই যে পানি ঢুকছে। আচ্ছা, গণভবনে নৌকা চালানোর এই মানে অনুভূতি একটু বলেন। ভালো, খুব ভালো, খুব ভালো। আপনার হাতে বইটা? হ্যাঁ, বইটা, বাসের বইটা। এখন কতক্ষণ থাকবেন, নৌকা চালাবেন কতক্ষণ? আছি আধা ঘন্টা। আচ্ছা মাঝি ভাই, কতক্ষণ থাকবেন? নৌকা তো ফুটা ভাই, আপনারা একটা বিজয় উল্লাস করেন এখান থেকে আমরা যদি দেখতে পাই। গণভবনে নৌকা চালাচ্ছেন, নৌকা চালাচ্ছেন সাধারণ মানুষ, আরো অনেক পরিবার ওয়েট করছেন নৌকায় উঠবেন। তবে নৌকাটা ফুটো তাই একজন পানি শিখছেন, আমরা আসলে দেখতে পাচ্ছেন অন্ধকারে। গণভবনে যা দেখতে পাচ্ছি, তেলাপিয়া, রুই, কাতলা, পাবদা, প্রচুর মাছ পেয়েছে। তারা অবশ্য কষ্ট করেছে অনেকক্ষণ।